আসসালামু আলাইকুম বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার ভিডিওতে স্বাগত। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। নতুন নতুন নিউজ নিয়ে আমি আপনাদের মাঝে আসব প্রতিনিয়ত। কুয়েত সরকার দেশের অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা। কুয়েত সরকার দেশটিতে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। গতকাল কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির স্থানীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত দেশটিতে অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জেল জরিমানা ছাড়া দেশে যেতে পারবেন। নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবে তারা। 29 জানুয়ারি থেকে 22 জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। অবৈধ অভিবাসীদের আইনি বিষয়ে সমাধান নেওয়া এটাই অন্যতম সুযোগ। বিশেষ করে যারা দেশে চলে যেতে চায় তাদের জরিমানা পরিশোধ করতে হবে না। জরিমানা পরিশোধ ছাড়াই কুয়েত ত্যাগের সাধারণ ক্ষমার এ সুযোগটি সর্বশেষ 2011 সালে নেওয়া হয়েছিল। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশটির ফরওয়ানিয়া এলাকার ব্লক 1-এর আলাদা 2টি স্কুলে অবৈধ অভিবাসীদের এ সেবা দেওয়া হবে। পুরুষদের জন্য আল মুখানা প্রাথমিক বিদ্যালয় ব্লক 1 রুট 122, নারীদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয় ব্লক 1 রুট 76। খোঁজ নিয়ে জানা গেছে সাধারণ ক্ষমার বিভিন্ন দেশের 1,30,000 অবৈধ অভিবাসীর বৈধ হওয়া ও দেশ ত্যাগের সুযোগ পাবে। তবে কতজন বাংলাদেশি আছে সে তথ্যগুলো এখনও জানা যায়নি। সাধারণ ক্ষমার বিষয়ে অবৈধ অভিবাসীদের রেসিডেন্সি বিভাগের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।